একজন চেয়ারম্যান শামসুদ্দিন ইসলামের দুশ্মন, সে আল্লাহ নবীর জন্য খারাপ কথা বলছে, তাদের অবমাননা করছে, শামসুদ্দিনের উপযুক্ত শাস্তি চাই। ইসলাম ধর্মের উপর কোনো রকম আঘাত সহ্য করা হবে না। শামসুদ্দিনের মতো কাফের দেশ এই দেশের মাটিতে কোনো জায়গা হতে পারে না। মিয়া ভাই, দিছি পোস্ট ছেড়ে। লিখছি, ইসলাম ধর্ম হুমকির মুখে, তরিকুল মাস্টার একটা কাফের, নবী করিমকে নিয়ে সে কটূক্তি করে, গালিগালাজ করে, এই রকম কাফেরদের এদেশের মাটিতে জায়গা হতে পারে না। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা মুসলমানই না। ইসলাম ধর্মের সম্মান এখন আমাদের হাতে। মিয়া ভাই, আপনি একবার দেখবেন না? ভাই ঠিক আছে, এখন বাকি ব্যবস্থা নেই। ওই তরিকুলের বাচ্চারে আমি আর এই অঞ্চলে দেখতে চাই না। জমি নিয়ে গ্যাঞ্জাম করে আমার সাথে, জমি পরে ভিটা সামলায়। কোথাও যাওয়া যায় নাই, আমার বিরক্ত করে যাও, করে যাও। শামসুদ্দিন ভাই কল দিতেছে। দিতে থাক, ধরবি না। কিন্তু পরে যদি আমার বিপদ হয়? সে থাকলে তো বিপদ, না থাকলে কিসের বিপদ? আসসালামু আলাইকুম সাইমন সাহেব। ভালো আছেন সাইমন সাহেব? আপনার কি শরীর খারাপ লাগতেছে? আমার জমি আমি বেচতে না চাইলে আপনি তো জোর করার কেউ না।
জোর করতেছি না তোর, বুঝার দিতেছি। আর আমি চাইলে যে জোর করতে পারি সেটা তুমিও জানো। তুমি মাস্টার মানুষ, তাই তোমার সম্মান করতেছি। এখন একটু বুঝদার হবে। আর এমন তো না যে তোমার জমি আমি বাগনা নিতে চাইতেছি। জমি আমি বেচবো না স্যামন সাহেব। বোকা হয় না তোর, নিজের ভালোটা বুঝতে শেখো। জমি আমি ওইটা নিব, যেমনে হোক নিব, সেটা সোজা পথেই হোক আর বাঁকা পথেই হোক। মানুষ খেপছে, সেই রকম খেপা খেপছে। মসজিদের সামনে সবাই জমা হইতেছে, এরপরে যাবে তরিকুলের বাড়িতে। সকাল হইতে হইতে তরিকুলকে তরিকুলের চৌদ্দ গোষ্ঠীর কোনো নাম নিশানাও খুঁজে পাওয়া যাবে না। পানি পালায়া বাঁচছিলাম আমি, নাইলে হয়তো সত্যি সত্যি নাম নিশানা থাকতো না আমার আর আমার সত্য গোষ্ঠীর। কিন্তু আপনার কি হবে? কি হইছে শরীর, কি বেশি খারাপ লাগতেছে? ডাক্তার ডাক্তার পাঠাবো কবে? একই গল্প না, আবারও সেই জমির গল্প। এবার আমার জায়গায় আপনি, আপনার জায়গায় এমপি সাহেব। আপনি তো তাও আমার জমিটা কিনতে চাইছিলেন, এমপি সাহেব কিনতেও চায় নাই, সোজা জবর দখল। আমি পালানোর পর আপনি যেমন ভুয়া কাগজ বানাইছিলেন যে জমি আমি বেচা দিয়ে গেছি, সেও তাই করবে। আপনার পর সেও কাগজ বানাবে, বলবে জমি আপনি তাদের পেইসা দিয়ে গেছেন। চুপ চুপ চুপ, একদম গলা টিপে মেরে ফেলব। কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না। আপনি কি বলতেছেন এইগুলা? তোমার সাথে কথা বলি না, তুমি চুপ থাকো। আপনি কার সঙ্গে কথা বলেন? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নাই। সোকের কি মাথা খেয়ে বসে রেছো? পেছনে যে তরিকুল বাসা দেখতে পারবে। লোকজন এমপি সাহেব রওনা হয়েছে, এই তো আর কিছুক্ষণ পর নাম নিশানাও থাকবে না আপনার। আমি তো পালায় বাসছিলাম, দেখেন আপনি পারেন কিনা। ধর্মের অবমাননা শাস্তি বড়ই কঠিন হয়। কত সহজ না, কত সহজ বলা। ধর্মের এ অবমাননা করছে, ধর্মের ও অবমাননা করছে, ধর্মটার হাতিয়ার বানায়া আমার সব দখল করছেন আপনি। বাপের ভিটাটাও সারতে হয়েছে আমার। খালি একটা গুজব ছড়াইছিলেন আপনি, যার জন্য সব সারতে হয়েছে আমার। নিয়তি বড় আজব চেয়ারম্যান সাহেব, এখন গুজব সরাইছে এমপি সাহেব, আর আমার জায়গায় আইসা পড়ছেন আপনি।
মজা পাইছি। আপনি চুপচাপ থাকেন, শান্ত হন, আমি ডাক্তার ডাকার ব্যবস্থা করি। শরীর আমার ঠিকই আছে, তুমি একটু জানালাতে দেখো তো লোকজন আসতেছে কিনা। কারা আসবো? আরে কারা আসবে সেটা তো পরের কথা, যেটা করতে বলছি সেটা করো। আমার নিয়তি